আলিপুরদুয়ার, বাকি যে জেলাগুলোতে মূলত থান্ডারস্টর্মের বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর অভিমুখ হবে উত্তর পশ্চিম দিকে। আগামী 6 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরো শক্তি বাড়াবে। 19 তারিখ অর্থাৎ আগামীকাল সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর পশ্চিম উত্তর দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ছত্রিশগড়ের দিকে এগোবে। এর ফলে 18 থেকে 20 দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত হবে 18 তারিখে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। 19 তারিখ পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 2 মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। এছাড়াও পশ্চিম ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাতের বৃষ্টি হবে 20 তারিখ বিকেল থেকে আবার বৃষ্টির পরিমাণ কমবে। যেহেতু নিম্নচাপের প্রভাব থাকার ফলে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে আবার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার। 20 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে মানা করা হচ্ছে মৎস্যজীবীদের। এই যে বৃষ্টিগুলি আমরা পাচ্ছি, নিম্নচাপ থেকে চাষাবাদের ক্ষেত্রে এই বৃষ্টির অনেকটাই গুরুত্ব রয়েছে। বিশেষ করে ধান চাষ এবং পাট সবজি চাষের এই বৃষ্টির ক্ষতির সম্ভাবনা নিম্নচাপের ফলে দীঘা মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হচ্ছে। আলিপুরদুয়ার, বাকি যে জেলাগুলোতে মূলত থান্ডারস্টর্মের বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে কিছু সেরকম? কলকাতার ক্ষেত্রে যে প্রথম দিন ভারী বৃষ্টি বললাম আমরা, 18 তারিখ, 18 তারিখ ভারী বৃষ্টি, মানে অ্যাকচুয়ালি আমাদের তো কালকে সকাল 8:30 অবধি ধরি আর কি, এবার 12টার ঘড়ির টাইম ধরলে 19 হয়ে যাবে, কিন্তু আমাদের হচ্ছে 18, মানে হচ্ছে আজকে সকাল 8:30 থেকে কালকে সকাল 8:30, তার মধ্যে কলকাতায় হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এসব জায়গায় ভারী বৃষ্টি। আর 19 তারিখ ভারী থেকে অতি ভারী, সেটা হচ্ছে 2 মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া আর 2 বর্ধমানে মূলত ভারী বৃষ্টি 19 তারিখ।